ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে হয় যে ভিডিওটা কি হতে চলেছে। তো ভিডিওটা হচ্ছে করার পরে দেখবো তোমাদের দিদির রিয়াকশনটা কি হয়, ঠিক আছে? আর তোমার দিদির রিয়াকশনটা জানি কেমনই হয়, তোমার সব ভিডিও দেখে আমার দিদির রিয়াকশন কেমন হয়। তো এই ভিডিওটাতে তোমার দিদির রিয়াকশন কেমন হয় সেটা তো দেখারই আছে। তো চলো, তোমার দিদির রিয়াকশন দেখার আগে তো ক্যামেরা লুকিয়ে দিতে হবে, ভিডিওটা করতে হবে না ঠিকঠাক হবে। আর তোমার দিদি এখন হচ্ছে জল নিতে গেছে, আমি আজকে তাদের দোকান থেকে চলে এসেছি, ঠিক আছে? এই দেখো, কোনো প্যান্ট জামা খুলিনি, এই যে প্যান্ট পরে আছি, জামা পরে আছি, আমি খুলিনি, ওনার জল টল আনতে গেছে, হয়তো আমি এসে দেখিনি। তো আমি ক্যামেরাটা লুকিয়ে দিয়ে বাইরে ক্যামেরাটা এখানে লাগিয়ে দেবো, দিয়ে বাইরে গিয়ে আমি লুকিয়ে থাকবো, ও আসার পরে আমি ঢুকবো, ঠিক আছে? এর আগে তো গয়াটা দাঁড়িয়ে থাকবো অন্ধকারে, ও ঢুকবে, তারপরেই আমি ঠিক ঠুকে এন্ট্রি করবো। তো চলো, আজকে ভিডিওটা পুরোপুরি একদম রিয়েল হতে চলেছে, রিয়েল প্র্যাঙ্ক হতে চলেছে। তো চলো ভিডিওটা দেখো, খুব খুব মজা কর। A few moments later. সবসময় সবাই কৈফে দিয়ে আমাকে চলতে হবে, সব বন্ধু বান্ধবকে কৈফে দিতে হবে। এই জামা কাপড় কিছু বন্ধ করো, কি হলো বন্ধ করো, তুমি জামা কাপড় দেখবে বস্তু মাস্তুর কথা আছে। নেই 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 সারুন কে ইয়া কুছ তো গড়বড় হ্যায় জরুর কোই না কোই গড়। জাতি কাল মাস বন্ধ করো, কি হয়েছে নাকি? সব কতবার আমি সবার কাছে মুখে কত মিথ্যা কথা বলি, কতদিন না ছুটি পাই করে বাঁচাতে থাকবো আমি, বলো তো কি হয়েছে? এত রাগ দেখাচ্ছ কেন? সব জিনিস কি হয়েছে তুমি সেটা বলো, কি হয়েছে নাকি সেটা তো বলবে, কি হয়েছে এত রাগ দেখাচ্ছ কেন? দোকানে কাউকে ঝামেলা করেছো? কোনো ঝামেলা করিনি, কিছু দোকানে কিছু দিন ঝামেলা করতে যাবো, তাহলে রাগ দেখাচ্ছ কেন? কপালটাই আমার খারাপ, কি হলো নাকি সেটা তো বলবে, কি হয়েছে বলো। আমি সব বড় এখন আমাদের বন্ধু বান্ধব সব এখন ভালো ভালো র্যাঙ্কে চাকরি করে, ভালো ভালো সব বড় বড় অফিসার হয়ে গেছে, সব বিজনেসম্যান হয়ে গেছে, সবাই দেখো কি সুন্দর হাতে শোনাচ্ছে, গলায় শোনাচ্ছে, হাতে ব্রেসলেট পরে সবসময় ঘুরছে ওরা, আর আমার কিছুই নেই। আমার স্ট্যাটাস মেনটেন করতে পারি না আমি, ওরা যখন কোথাও যাওয়ার সময় পাশে গেলে আমার যেমন ছ্যাবলা ছ্যাবলা লাগে আমাকে দেখতে, ওরা হাতে সোনাটার কোম্পানি ঘড়ি পড়ছে, গলায় চেন পড়ছে, হাতে ব্রেসলেট পড়ছে, আমি কিচ্ছু নেই আমার কাছে, কিচ্ছু নেই আমার কাছে। তো ওদের আছে কি তোমাকেও থাকতে হবে, এমন তো কোনো কথা নেই। বাবার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি থেকে দেখো সোনার চেন পেয়েছে, শুভর বিয়ে হয়েছে, তোকে হাতে একটা ব্রেসলেট পেয়েছে, আংটি পেয়েছে, আমি কি পেয়েছি শ্বশুরবাড়ি থেকে? মানে কি বলতে চাইছো তুমি, কি পেয়েছি মানে কি? তাহলে তোমাকে কিছুই দেওয়া হয়নি নাকি? তোমাকে কি কিছুই দেওয়া হয়নি? যা দিয়েছে আমার দেখা হয়ে গেছে। কি দিয়েছে আমাকে, কি দিয়েছে শ্বশুরবাড়ি থেকে, কি দিয়েছে, কি দিয়েছে মানে কি কি জিনিসটা আমাকে? তোমাকে কিছুই দেয়নি, কিছু দেয়নি নাকি? তোর গলা খালি, তোর হাতে একটা দামি ঘড়ি পর্যন্ত নেই, আমি কি উত্তরটা দেবো? ঘড়ি ফসুর দিতে পারবে না, এসব বলবো নাকি? কেন বলতে হবে? আমি শ্বশুর বাড়ির মান সম্মান নষ্ট করতে, আমি তার জন্য কিছু বলিনি ওদেরকে, না আমাকে দিয়েছিল আমি আছে ঘরে আমি পড়িনি। তা কতদিন এই মিথ্যে কথাটা কতদিন বলবো ওদেরকে? তখন বাবাকে বলো আমাকে একটা সোনার চেন দিতে, আমি বলে দিলাম আমি আর পাচ্ছি না এরকম ভাবে লুকাতে। আরে কেনা কে চাহতে হো, কি বললে কি বললে? বাবাকে বলবে একটা সোনার চেন দিতে, আমার ভালো লাগবে না, দেখাবে সবসময় মিথ্যে কথা বলো আমার ভালো লাগে না। যেটা বলছো ভেবে চিন্তে বলছো, শ্বশুর বাড়ির লোককে ছোট করতে জানি, আমি বলেছি হ্যাঁ আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে সোনার চেন দিয়েছে, আর বন্ধু আমি পড়ি না ঘরে রয়েছে, বলছে পড়িস না কি হয়েছে, চক আমার কালকে আমরা একটা জায়গায় যাবো ঘুরতে, তুই পড়ে আসবি গিয়ে, ওই সৌমেনের বিয়ে ঠিক হয়েছে, ওখানে দেখাশোনা করতে হবে, বলে কালকে তো সোনার চেন পরে দিই, ও ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, আমরা সম্বন্ধ দেখতে যাবো, তা আমি কোথায় পাবো কালকে সোনার চেনটা? আমি পড়ে যাবো, আমার আমার কথা হচ্ছে তোমার নেই তুমি পড়বে না, সেটা বলে দিলে যে আমার নেই, নেই পড়বে, আমার নেই, আমি আর মিথ্যা কথা বলতে পারছি না,
আর ওই ওই রকম বলে মানে যেমন নেই নেই কি নেই নেই কি করে বলবো তুমি বলো তো আমি বলিনি কোনো শ্বশুর বাড়ির অবস্থা এরকম তুমি বলবে তোমার বাবাকে চেষ্টা করবো আমাকে শোনাচ্ছি না আমি বলে দিলাম আমার এটা নিয়ে কোনো কোনো রকম অশান্তি না করতে হয় তুমি ভালো করে জানো আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব না আমার বাবা তোমাকে যেটুকু দেওয়া দিয়ে দিয়েছে ব্যাস আমার বাবার পক্ষে তোমাকে এখন শোনাচ্ছেন দেওয়া ওদের আছে বলে যে তোমারও থাকতে হবে এমন কোনো কথা নেই ওদের পয়সা আছে বলে কি তোমারও পয়সা থাকতে হবে এমন তো কোনো কথা নেই ইয়ে বড়ি আচ্ছি বাত কই আমার বন্ধু বান্ধব আজকে শ্বশুর বাড়ির সঙ্গে ঝামেলা অশান্তি করেছে বলে আজকে পেয়েছে আর বস তুমি অশান্তি করেছো আমিও সেটা করবো কিরকম বন্ধু করবো যে শিশু কাঁদে না সে শিশু দুধ পায় না সেই হয়েছে আমার কল আমি কিছু বলি না শ্বশুর বাড়ির সঙ্গে ঝগড়াঝাটি করি না অশান্তি করি না ওই জন্য আমাকে দেখাই না জানো তোমার মেয়ে ভালোই আছে আমার মেয়ে তো কোনো অশান্তি নেই ঝগড়া করবে কেন তুমি যখন বিয়ে করছো তুমি তো কোনো চাইদা ছিল না এবার এবার করতে হবে তারপরে দুধ পেতে হবে ওই রকম কেস আমাকে করতে হবে শিশু হবে হ্যাঁ আমাকে ওটাই করতে হবে তুমি বদমাস শিশু হলে তাহলে আমি কি হতে পারি তুমি জানো দুদিন বের করে দেবো আপসে দিব শ্বশুর বাড়ি থেকে চেন এমনি চলে আসবে ঠিক আছে বললে আপসে চলে আসবে কি বলবো কানে শুনতে পাবো নাকি একবার কথাবার্তা বলছো কানে শুনতে পাবো না আমার সাথে এইসব কোনো অশান্তি করবে না আমি যেটা সম্ভব নয় আমার বাবার পক্ষে যেটা সম্ভব নয় আমার বাবার পক্ষে দিতে পারবে না দিতে পারবে ওদের অকাত নেই বলে ওরা শ্বশুরের কাছে চাপ দিয়ে শোনার জিনিস চাকরি করে প্রত্যেকে ওরা ছেলে ওরা মানুষ হবে অমানুষ আর কিচ্ছু না তুমি সেই পর্যায়ে পড়তে চলেছো আজকে রাতে ফোন করবে ভালোভাবে বলবে যেন কালকে সকালের মধ্যে আমাকে ফোন আমি বলতে পারবো না বলতে পারবো না তার থেকে বড় কথা আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব না আমি তোমাকে একটা কথাই বারবার করে বলবো সম্ভব না তুমি এত লোভি কবে থেকে বলে তুমি তো এরকম ছিলে না এত স্বার্থপর লোভি কি করে হও তুমি কি করে হও তুমি একটা সামান্য একটা 40-50 টাকা চেনের জন্য তুমি বলছো আমার বাড়ি বিক্রি করে দিবে জানার কথা তোমাকে শোনা চিন্তা মানুষ নাকি তুমি তোমার বাবা মা তাহলে কি বলবে না যা বাড়ি বলবে 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 বাবা মা বলবে বলবে জিনিসটা তো আমি করবো জিনিসটা নিয়ে কি করবে তুমি জিনিসটা নিয়ে কি করবে তুমি দেখাবো একটা তো সামান্য একটা জিনিস পড়া নিয়ে কথা আর সেটা নিয়ে তো একটা অশান্তি স্ট্যাটাস বুঝো স্ট্যাটাস 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 আজকে বন্ধু বান্ধব আছে স্ট্যাটাস দেখাচ্ছ কালকে কোনো বন্ধু বান্ধব থাকবে না তোমার স্ট্যাটাস তো তোমার এটা চলে যাবে
স্ট্যাটাস দেখার জন্য, একটা স্ট্যাটাস দেখার জন্য, না না স্ট্যাটাস দেখার জন্য একটা সম্পর্ক নষ্ট করছো তুমি। আমার বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করছো, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট করছো। তুমি এমন ভাবে বলবে তোমার বাবা মা জানতে না পারে আমি তোমাকে জোরজবরদস্তি ট্রেনটা আদায় করতে বলেছি। জানো আমি এবছর জামাষষ্ঠী যেতে পারি একটা সেরা সম্মানের সঙ্গে ভালো মুখ নিয়ে, আমি আমার জিনিসও চাই আর আমার সম্মানও চাই। তুমি গাছেরও খাবে তলারও গুড়াবে, এই সজ্জন কো কেন তকলিফ হ্যায় ভাই। গাছেরও খাবে তলারও গুড়াবে, কত কথা আমি শুনি। আমি আমি এটাই বলতে, তুমি কি বলতে চাচ্ছো? আমি তোমার কাছে তোমার কথা দিব্যি ভালো মতন শুনে গিয়ে আমার বাবা মাকে বলবো, খারাপ মুভমেন্ট আমাকে না নিতে হয়। কি খারাপ মুভমেন্ট দেবে আমার সাথে, কি নেবে তুমি যদি আমাকে এখন একটা চড় দাও না আমি ওটা তোমাকে দিতে পারি, ঠিক আছে? সাহসটা এখন আমার কাছে আছে, আমি শুধু শুধু কোনো অশান্তি চাই না, আমি তোমাকে সাফ জানিয়ে দিচ্ছি পারবো না। আমি বাবাকে বাবাকে আমি এক্ষুনি ফোন করবো, বলবো না কেন, আমি এক্ষুনি বাবাকে ফোন করবো, তোমার চেহারাটা দেখাতে হবে। সম্মান আমাকে আমি সেটাই বলবো, সেটার পক্ষে বাবা যদি বলে যে আমার হ্যাঁ দিতে পারবো হবে, যে না দিতে পারে তুমি যদি বলে আমার সাথে সংসার করবে করবো না, ব্যস করো, একটা চেনের জন্য একটা সম্পর্ক নষ্ট হবে, তুমি তো সেই পর্যায়ে পড়ে গেছো। তুমি তো বলে যে চেনের জন্য আমার বাবা যাবে, তুমি বিক্রি করে দিলে হয়ে যাবে, জীবনে কল্পনা করতে পারি যে তুমি এই কথাটা বলবে। তুমি এতটা বাজে মাইন্ডেড হয়ে গেছো, ঠিক আছে, এতটা লোভী হয়ে গেছো, আমি জীবনে বুঝতে পারিনি। আমি এক্ষুনি ফোন করবো, তোমার বাবা আমাকে তো বলবোই অবশ্যই, আমাকে বাবাকে এক্ষুনি ফোন করে বলবো। আমার ফোনটা কোথায়, আমি গেলে এখানে মা বাবা গরম আছে, আমি এখনই গিয়ে বলবো, ঠিক আছে, বলে দেবো, সব ভালো লাগবে তো, আমার ফোনটা নিয়ে আসো, যাও যাও আমার ফোনটা নিয়ে আসো। দেখে আমি আমার আমার আমি নিজেকে নিজের মধ্যে এই জিনিসটা চেপে রেখে আমি নিজেকে কেন কষ্ট দেবো, আমাকে জানাতে হবে। আমার মতন হতে হবে, ঠিক আছে, বললেই হলো উনি সংসার, মানে মানসিকতাটা কিরকম, মানুষের সুবিধা অসুবিধা ফোন করে আমি একটা চাচা বলবো, তুমি আমার আশা করি তুমি আর ওই ব্যাপারে তোমার পারবে না, কি পারবে না, মানে কি বলতে চাইছো, চেঞ্জ চাইছো বলে কি সম্পর্ক সব চুকিয়ে দেবো নাকি? অবশ্যই তোমার সাথে সম্পর্ক রাখবো নাকি, আমি তো অন্তত রাখতে দেবো না তোমার এরকম বাজে ব্যাপারের জন্য। তুমি সামান্য একটা চেনের জন্য তুমি এরকম করছো, নিজের অকাত দিয়ে বেড়ানো, নিজের নিজে বানিয়ে নাও, যাও নির্লজ্জ কোথা করে একটা মুখ সামনে কথা বলতে পারছি না তোমার সাথে, তোমার এই অভদ্র ব্যবহারের জন্য আমি মুখ সামনে কথা বলতে পারছি না। বাবাকে এখন একটা চিনছি যে বলে কি ছোট হয়ে গেছে নাকি, অনেকক্ষণ তুমি মারতে আসছো না, তুমি মারতে আসছো মানে হাত অনেক লম্বা হয়ে গেছে নাকি, হ্যাঁ মারতে আসছো মানে বাবাকে এক্ষুনি ফোন করবো।
আমার রিয়াকশনটা কেমন লাগলো সত্যি, এবার রিয়েলি একদিনকে চেনটা চাইবো। আমি ভাবছিলাম যদি রিয়েল হতো ভালোই হতো, চেনটা তাহলে সত্যি পেয়ে যেতাম। ও যেরকম ভাবে ফোন টোন করছিল, যদি ওর বাবাকে যেই জলটা নিয়ে ঢুকে ঘরে ঢুকেছো তারপরে আমি ঢুকেছি। সো ফ্রেন্ড এরকম সুযোগ তো পাওয়া যায় না, যার জন্য সুযোগটা মিস করিনি আজকে। ঠিক আছে, আর ওর বাবার কাছে চেনটা আমাকে নিতেই হবে। ঠিক আছে, আজকে ওর রিয়াকশনটা তাই বুঝতে পেরেছি, 50,000 টাকা চেন ছাড়াই যাবে না। তো এরকম রিয়াকশন দিলে পরে আর যায় না। হ্যাঁ, তো তোমার তো ফোন করেই দিচ্ছিলে, যে আজকে তুমি ফোনটা করেই দিচ্ছিলে এক্ষুনি, যে বাবা এরকম সানু ফোন চাইছে তোমার কাছে। ঠিক আছে, তুমি চাই, তুমি তো এক্ষুনি ফোন করে বলছিলে আমি সব চেন চাইছিলাম। এরকম ধরনেরই করতে হবে, নাহলে চেন পাওয়া যাবে। এরকম এর থেকে আরো খতরনাক রিয়াকশন দিতে হবে। সো ফ্রেন্ড, তোমার দাদার প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা কিন্তু লাইক করছো না, ভিডিও দেখছো চলে যাচ্ছ, আর সাবস্ক্রাইব করছো না চ্যানেল, সাবস্ক্রাইবও করো, লাইকও করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করো, আর শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন আরও ভিউয়ার্সরা আসে। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখে না, এনজয় করো, চলো টাটা।